রাজধানী ঢাকা থেকে 30 কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদী পাড়ে নারায়ণগঞ্জ জেলায় দেশের একমাত্র জামদানি পল্লী। বংশ পরম্পরায় এই ঐতিহ্যবাহী পোশাক শিল্পের শিল্পী তৈরি হয় পরিবারের আনুষ্ঠানিক শিক্ষা থেকে। ভিন্ন ধরনের শাড়ি তৈরিতে আংশিক বা পুরোপুরি যন্ত্রের ব্যবহার শুরু হলেও জামদানি তৈরি হয় তাতে। ঈদ সামনে রেখে জামদানি পল্লী এবার বেশ জমজমাট। বর্তমান বাজারে জামদানি শাড়ির চাহিদাও বেশি, তাই শেষ সময়ে রাত দিন কাজ করছে তারা। নারায়ণগঞ্জ থেকে হৃদয় আহমেদ জয়ের ক্যামেরায় দিলীপ কুমার মণ্ডলের তথ্যে ডেস্ক রিপোর্ট। জামদানি জন্মস্থান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো পৌরসভার নোয়াপাড়া গ্রামে, পরে বিস্তৃত হয়েছে নারায়ণগঞ্জের আরও অনেক জনপদে। তাঁতিদের এই শিল্প নৈপুণ্যের শেখার দীক্ষা শুরু হয় পরিবারে, আনুষ্ঠানিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে। এই শিক্ষার কোনো লিখিত রূপ নেই, এই শিক্ষা হাতে খড়ি হয় শৈশব কৈশোরেই। শুধু শাড়ি নয়, হালে তৈরি হচ্ছে জামদানির সালোয়ার কামিজ পাঞ্জাবিও। দেশ ও দেশের বাইরে থেকে জামদানি কিনতে রূপগঞ্জে আসেন ক্রেতারা। এখানে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে আসছি, আমরা অনেকগুলোই কিনেছি। এখানে এসে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, নিতে পারছি ভালোই। থেকে যদি অথেন্টিকটা নিতে পারছি, যেহেতু মানে আশা রাখি যে আমার খুব পছন্দ হবে। আমি বাইরে থেকে আসছি, আমার ফ্রেন্ডদের জন্য কিনছি, ওরা খুব পছন্দ করে আমাদের দেশের শাড়িগুলি। ব্যবসায়ীরা বলছেন ঈদ সামনে রেখে বেচা কেনা হচ্ছে ভালোই। 2000 থেকে শুরু করে লাখ টাকা দামের জামদানি শাড়ি তৈরি হয় এখানকার কারখানাগুলোতে। আমাদের এখানে আপনার 1400 টাকাতে শুরু করে আমাদের এখানে 65000 পর্যন্ত স্টকে থাকে। আর বাকি রেটগুলো যে আপনি 100 কাউন্ট বলেন, 120 কাউন্ট বলেন, সেগুলো আপনি অর্ডার দিলে আমরা তৈরি করে দিই আর কি। আজকে সামনে রেখে বেচা বিক্রি খুব ভালো হইতেছে, আগের তুলনায় অনেক ভালো। দিনকে দিন জামদানি চাহিদা বাড়ছেই, বিক্রি চলে অনলাইনেও। সবার ভিতরেই জামদানি পরার আগ্রহ তৈরি হয়েছে এবং সবাই জামদানি কিনতে চায় পরে। তো ঈদকে সামনে রেখে, যে কোনো পূজা ঈদ পার্বণকে সামনে রেখে আমাদের এখানে রমরমা ব্যবসা হয় জামদানির। শুধু রূপগঞ্জেই জামদানি শিল্প নগরীতে বছরে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা বাণিজ্য হয় বলে জানান ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, News24। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।